মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে কাল শুধু আমেরিকা নয় করোনা আবহের মধ্যে গোটা বিশ্বের নজর এই নির্বাচন ঘিরে তবে জটিল এই নির্বাচন পদ্ধতিতে একজনকে প্রেসিডেন্ট নির্বাচিত করার জন্য জাতীয়ভাবে সংখ্যা গরিষ্ঠ ভোটারের ভোটে জয়ী হওয়ার প্রয়োজন পড়ে না তাই নির্বাচনের ফল উল্টে যাওয়ার বহু ইতিহাস রয়েছে মারজিয়া মানারের রিপোর্ট এন্ড ওয়েস্ট ভার্জিনিয়া আমেরিকার উনষাটতম প্রেসিডেন্ট কে হতে চলেছেন আবার একটি রিপাবলিকান নাকি এবার ডেমোক্রেট তার উত্তর জানতে অপেক্ষা আর মাত্র কয়েক ঘন্টা জনমত জরিপে কে এগিয়ে তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ বিবিসির সমীক্ষা বলছে ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন রিপাবলিকান ট্রাম্পের চেয়ে বাউন্ন শতাংশের মতো পপুলার ভোটে এগিয়ে অন্যান্য প্রায় সব সমীক্ষাতেও ইঙ্গিত তেমনই কিন্তু এটাই শেষ কথা নয় আসল যুদ্ধ ইলেকট্রোরাল কলেজের ভোট তাতে যিনি দুশো সত্তরের ম্যাজিক ফিগার ছুতে পারবেন শেষ মুহূর্তে বাজিমাত করবে সেই ইলেক্টোরাল কলেজের ভোট বেশি এমন রাজ্যগুলো হয়ে ওঠে ব্যাটেল গ্রাউন্ড স্টেট তাই পপুলার ভোট বেশি পাওয়ার অর্থই যে সেই প্রার্থী জিতে যাবেন এমনটাও ধরে নেওয়া যায় না আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের ইতিহাসে এমন বহু নজর রয়েছে আর এর কারণ লুকিয়ে রয়েছে আমেরিকার জটিল প্রেসিডেন্ট নির্বাচন পদ্ধতির মধ্যেই ভোটের নিয়ম অনুযায়ী কোন রাজ্যে যে দল বেশি পপুলার ভোট পাই সে রাজ্যের পুরো ইলেকট্রাল কলেজের সব ভোট যায় সেই দলের দখলে ব্যালট পেপারের ক্ষেত্রেও এক একটি রাজ্যের জন্য নিয়ম আলাদা কিছু রাজ্য আছে যেখানে শুধু প্রেসিডেন্ট আর ভাইস প্রেসিডেন্টের নামই থাকে আবার রাজ্যের প্রতিনিধিদের নামও ব্যালটে থাকে অনেক রাজ্যে আগামী তেসরা নভেম্বর নির্বাচনে এই পপুলার ভোটের হিসাবেই কষা হবে পরে ইলেকট্রাল কলেজের জয়ীরা নির্বাচিত করবেন এবারের প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্টকে